আমরা এখন স্ক্রিনে আমাদের আজকে গ্রাফিক ডিজাইন ম্যাজিক কোর্স ফর বিগিনার্স এর দ্বিতীয় ক্লাস। সো আমরা এই ক্লাস থেকে আজকে কি কি শিখব, আজকে আমরা শিখব যে বিষয়গুলি সেই বিষয়গুলি নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। সো হোয়াট ইজ অ্যাডোব ইলাস্ট্রেটর, আজকে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর সম্পর্কে খুব ভালোভাবে শিখব, কিভাবে ইলাস্ট্রেটরটা কে ওপেন করে, কিভাবে কোন ফাইলটাকে ডকুমেন্টটাকে ওপেন করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত শিখব। সো আমরা যদি আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইউটিউবে থাম্বনেলটা এখানে আছে, এখানে আমরা কি কি টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করব সেই টপিকগুলো এখানে দেওয়া আছে। হোয়াট ইজ অ্যাডোব ইলাস্ট্রেটর, আর্টবোর্ড ক্রিয়েটিং, অ্যাডোব ইলাস্ট্রেটর ইন্টারফেস, টুলস প্যানেল ক্রিয়েট, সাম কুইক শর্টকাট, সো এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে ডিটেলসে শিখব। সো আমি আগেই বলে রাখি, ওরিয়েন্টেশন ক্লাসেও বলেছি যে আমাদের এই কোর্সটি মূলত শুধুমাত্র বেগিনার্সদের জন্য, যারা নতুন করে নিজের কেরিয়ার অনলাইনে গড়তে চান, বুঝতে পারছেন না আসলে কীভাবে গড়বেন, তাদের জন্য আমাদের এই কোর্সটি। একদম একদম বেসিক লেভেল থেকে আমরা শুরু করেছি। সো আসুন আমরা একটা নতুন এই ফাইল থেকে একটা নতুন নিউ ফাইল ক্রিয়েট করি। সো আপনি যদি ফার্স্টে ইলাস্ট্রেটরটি ওপেন করেন, একটু বলে রাখি যাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি নেই তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ইলাস্ট্রেটর সফটওয়্যার ডাউনলোড অ্যান্ড ইনস্টলের ভিডিও আছে, সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে ইলাস্ট্রেটর ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আমাদের ভিডিওটি ফলো করে খুব সহজে, একদম খুব সহজে আপনি ইলাস্ট্রেটরটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিতে পারবেন। সো ইনস্টল করে নিয়ে দেন যখন আপনি ইলাস্ট্রেটরটি ওপেন করবেন, এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে একদম নতুন। সো এই জায়গাটাতে অনেক কিছু জানার আছে আপনার, এই জায়গাটাকে মূলত আপনাকে কি বলে যে ভালো করে বুঝতে হবে যে কোনটা কোন জায়গায় ইউজ হয়। তো সেই জিনিসটা যদি বোঝায়, রিসেন্টটা হচ্ছে আপনি যেটা ইউজ করবেন, মানে রিসেন্টলি আমি যেই যেই সাইজের বোর্ডগুলো ইউজ করেছি সেগুলো এখানে আছে, সেটা আপনাদের থাকবে না। সো আমরা যদি সেভ, তো যেগুলো সেভ মোবাইলে যাই, প্রথম মোবাইল। এখানে হচ্ছে আপনি যদি মোবাইলের, এটা বেশিরভাগ কাজে লাগে ইউআই ইউএক্স ডিজাইন যারা করে, যারা অ্যাপ ডিজাইন করে, যারা মোবাইলের জন্য ডিজাইন করে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা লাগে। সো এটা হচ্ছে আমাদের প্রো ডিজাইনের কাজ। সো সেটা আমরা পরবর্তীতে যদি আপনাদের সাপোর্ট পাই, যখন আমরা প্রো ডিজাইন নিয়ে আসব, তখন আমরা এই বিষয়টা নিয়ে কাজ শিখাবো আপনাদেরকে। ওয়েব, ওয়েব এখানটা কি, ওয়েবে দেখেন এখানে কমন ওয়েব, লার্জ ওয়েব, মিনিমাম 120, 80, এরকম 1280, 1800, 1440, 900, এরকম সাইজের অনেকগুলো পিক্সেলের সাইজ দেওয়া আছে। সো এই সাইজগুলো কি, যেমন আপনি ওয়েবের জন্য যদি আপনি সাপোজ ধরেন আপনি একটা অ্যাড তৈরি করলেন, সেই অ্যাডটা প্রিন্ট হবে না, সেটা লিফলেট হবে না, সেটা পোস্টার হবে না, তো শুধুমাত্র সেটা কি হবে, সেটা আপনার ওয়েবে ঘুরবে, যেমন ধরেন বিভিন্ন অ্যাপে ঘুরবে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ঘুরবে, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটে ইউজ হবে। যদি এরকম কোনো আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দেয় যে না আমার, আমি ওয়েবের জন্য শুধু একটা ইউজ করব, সো সেজন্যে আমি চাচ্ছি, তাহলে আপনার ওয়েব দিয়ে এই কাজটা করতে হবে। আপনার ওয়েব দিয়ে আপনি ডকুমেন্টস ক্রিয়েট করে দেন আপনাকে কাজটা করতে হবে। কীভাবে কাজ করবো সেটা তো আমরা শিখবো। সো আপনাকে এভাবে কাজটা করতে হবে। প্রিন্ট, প্রিন্ট অপশানটা হচ্ছে যদি আপনার যে কাজটা করবেন সেই কাজটা যদি প্রিন্ট হয়, যেমন ধরেন বিজনেস কার্ড, লিফলেট, পোস্টার, বুক কাভার, বুক, তারপর হচ্ছে নোটবুক, এরকম যেই জিনিসগুলো, সেই জিনিসগুলো যদি আপনার প্রিন্ট হবে, প্রিন্টেবল যে জিনিসগুলো, সেগুলো এখান থেকে আপনি সাইজ নিয়ে করতে পারবেন। এই সাইজের বাহিরে যদি আপনার কাস্টম সাইজ থাকে, তাহলে আমরা এখান দেখেন এই ফিল্ম ভিডিও, এটা একদম প্রো লেভেলের কাজ। তো সেটা আমরা পরে এই কোর্সে শিখবো না, আমরা মূলত এই কোর্সে ওয়েব অ্যান্ড প্রিন্ট নিয়ে কাজ করব। সো পিক্সেল এখানে দেখেন, এখানে উইথটা আপনার দেওয়া আছে, আপনি চাইলে কাস্টম উইথ দিয়ে নিতে পারবে, কেউ যদি বলে আপনাকে 800 দিতে, 800 দিয়ে নিতে পারবেন। এখানে হাইট, সো হাইটটাও আপনি কাস্টম দিতে পারবেন, অথবা এখানে যে A4 লিগ্যাল যে সাইজগুলো আছে সেই সাইজ অনুযায়ী নিতে পারবেন। এখানে আসেন প্রেজেন্ট ডিটেলস, মানে আপনি যে প্রজেক্টের কাজটা করবেন, সেটা হতে পারে বিজনেস কার্ড, সোশ্যাল মিডিয়া,
ব্রোশিওর, ফ্লায়ার, সো সেই জিনিসটা এখানে লিখবেন। ধরেন আমরা বিজনেস কার্ড লিখে লিখি আর কি, জাস্ট আপনার বুঝুন। সো লিখলাম বিজনেস কার্ড, সো এটা যখন আপনি সেভ করতে, এটা এখানে না লেখাটা ম্যান্ডেটরি না, আপনি যদি না চান নাও লিখতে পারেন, পরে সেভের সময় লিখতে হবে, আর যদি এখন লিখে ফেলেন সেভ করার সময় লিখতে হবে না। সো আসি এবার এখানে, এখানে দেখেন আপনার মাপগুলো পয়েন্টে দেয়া আছে, পিকাসে দেয়া আছে, ইঞ্চিতে দেয়া আছে, তারপর হচ্ছে মিলিমিটার্সে দেয়া আছে, সেন্টিমিটার্সে দেয়া আছে, পিক্সেলে দেয়া আছে। সো আপনাকে ক্লায়েন্ট যেই মাপ অনুযায়ী বলবে আপনি সেটা নিয়ে কাজ করতে পারবেন, সাধারণত ইঞ্চিতেই বেশি কাজ হয়। সো আপনি যেটা বলবে সেটা নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। এখানে আসি ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশনটা সেটা কি, ওরিয়েন্টেশনটা হচ্ছে এখানে দেখেন একটা হচ্ছে হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল। সো হরিজন্টালে যদি হয় আপনার হরিজন্টালে নিয়ে করবেন, ভার্টিক্যাল যদি হয় ভার্টিক্যালে নিয়ে করবেন। এবার আসি এখানে আর্টবোর্ড। সো আর্টবোর্ড বিষয়টা, আর্টবোর্ড হচ্ছে যেই বোর্ডের উপরে আপনি কাজ করবেন, আপনি কাজটা যেই বোর্ডের উপরে করবেন সেটাকে বলে আর্টবোর্ড। আপনি যদি কোনো বোর্ডের উপর কাজ না করেন, যদি আপনার ওয়ার্কের মধ্যে আর্টবোর্ড না থাকে, তাহলে আপনার কাজটা কি হবে না, আলটিমেটলি সেভ হবে না, অথবা আপনার কাজটা আসবে না। সো আপনাকে কাজ করতে হলে অবশ্যই একটা বোর্ডের উপর করতে হবে, আর সেই বোর্ডটাকেই বলা হয় আর্টবোর্ড। আশা করি বুঝতে পেরেছি। এখন আর্টবোর্ড যদি এরকম হয়, আমরা একাধিক কাজ করব একটা একটা ফাইলের মধ্যে, তাহলে আমরা আর্টবোর্ড এখানে ইচ্ছে মতো নিতে পারবো, মেবি 100টা নিতে পারবো, সর্বোচ্চ আমরা 100টা নিতে পারবো, যদি 102 লিখি না 100টা নিতে পারবো। তো সর্বোচ্চ আমরা 100টা, এক থেকে 100টা আর্টবোর্ড নিতে পারবো। তো আপনি যতটা আর্টবোর্ড ইচ্ছা সেখানে এখান থেকে নিতে পারবেন, চাইলে আপনি ভিতর থেকেও নিতে পারবেন। সো আপনার যদি পুরো প্রজেক্টটা সম্পর্কে ভালো একটা ধারণা থাকে, সব ডিটেলস থাকে, তাহলে আপনি এখান থেকে সাজায় নেবেন, অথবা ভিতর থেকেও আপনি চাইলে এডিট করতে পারবেন, সেটাও দেখাবো। সো এখন আসি ব্লিড অপশন। ব্লিড অপশনটা কি, ব্লিড অপশনটা হচ্ছে আপনি যদি একাধিক কাজ করেন তখন ব্লিড অপশনটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি একাধিক কাজ করেন, যেমন সাপোজ ধরেন আপনি বিজনেস কার্ডের কাজ করলেন, সো আপনি তো বিজনেস কার্ডের কাজ করলে দুইটা পার্ট, দুইটা পেজ, একটা ফ্রন্ট পেজ, একটা ব্যাক পার্ট। সো ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুইটা যখন আপনি একই ফোল্ডারে ডিজাইন করবেন, তাহলে দুইটা একসাথে আসবে, তখন আপনার কাটতে হয়, প্রেসে যখন প্রিন্ট হয় তখন একসাথে আসে। সো আপনি যদি ব্লিড অপশনটা দিয়ে দেন, তাহলে কার্ডের ভিতরের, বা আপনি যে ব্লিড মানে হচ্ছে আপনি এমন একটা এরিয়া দিয়ে দিলেন যেটা কাটার এরিয়া, এর ভিতরে কখনো কাটার ইয়াটা নাইফে ঢুকবে না। সো সেই জিনিসটা ব্লিড, এখানে আপনি ব্লিড দিয়ে দিবেন। সো আমরা ব্লিড আপনি এটা 0.25 ইউজ করতে পারি, অলওয়েজ। সো 0.25 অথবা 0.25, ও সরি, আমাদের এটা ওপেন হয়ে গিয়েছে, ইন্টারটি দিয়ে দিয়েছিলাম। সো আচ্ছা, আমরা এখানে এটা আবার লিখে নিই, বিজনেস কার্ড, ওকে। সো জাস্ট এটা মাপ, আমি মাপটা কিছুই নিচ্ছি না, মানে জাস্ট এটা লিখলাম আর কি, অথবা এটা লিখলে অনেকে বলবেন আবার বিজনেস কার্ডের মাপ নিয়ে। ধরেন আজকে আমাদের ক্লাস টু। সো একটা আর্টবোর্ড নিচ্ছি, সো এরকম আমি ব্লিডটা চাইলে নিতে পারি এখান থেকে। এখন এই যে এখানে দেখেন আমি একটাতে টাইপ করলাম, সবগুলো হয়ে গেল। যেমন আমি যদি 0.25 লিখি, দেখেন সবগুলো হয়ে গেছে। এটা এটা কেন হচ্ছে একসাথে, এই যে এখানে দেখেন এটা, এটাকে যদি আমরা ইয়া করে দিই, এখানে যদি এটাকে যদি আমরা লক করে দিই, তাহলে আমরা যদি এখানে 0.125 লিখি, তাহলে বাকিগুলো পরিবর্তন হবে না। আর যদি এটাকে আমরা আনলক করে দিই, তাহলে সবগুলো একই সমান্তরালে হবে। এখন আসেন আমাদের কালার মুড, মোস্ট ইম্পর্টেন্ট, কোন সময় আমরা কোন কালার মুডটা ইউজ করব। যদি আমরা প্রিন্টেবল কোনো কাজ করি, তাহলে অবশ্যই মাস্ট CMYK, আর যদি আমরা ওয়েব নিয়ে কাজ করি তাহলে হবে RGB। তাহলে বুঝাইতে পেরেছি, যদি আমরা প্রিন্টেবল কাজ করি, মানে আমাদের যে কাজটা প্রিন্ট হবে সেটা হবে CMYK, আর যে কাজটা আমাদের শুধুমাত্র ওয়েবে থাকবে সেটা হচ্ছে RGB কালার। আমরা CMYK নিলাম। এখানে মোর সেটিংস আছে, আপনি চাইলে আরও অনেক ডিটেলস করতে পারেন, সেখানে আপনি কাস্টম প্রোফাইল করতে পারেন, মানে এখান থেকে আপনি এটাকে প্রিন্ট সিলেক্ট করতে পারেন। তারপরে সেম এতক্ষণ যা বলেছি এখানে সেই বিষয়গুলি আছে, পেপার সাইজ, A4, যে কোনো একটা নিতে পারেন,
ব্লিড নিতে পারেন, বটন লেফট রাইট আপনি কতটুকু দিবেন সেটা নিতে পারেন, সিএমআই কে আপনি কি কিরকম রেজুলেশন আপনার কোয়ালিটি থাকবে এরকম, সেটা আমরা যখন সেভ করবো ডকুমেন্টস ডিফল্ট পিক্সেল ওভার প্রিন্ট এরকম করেও আপনি এখান থেকে ডকুমেন্টটা ক্রিয়েট করতে পারেন। সো আমরা ডকুমেন্টটা ক্রিয়েট করলাম, একটা নতুন ডকুমেন্ট আমরা কী করলাম ক্রিয়েট করলাম। সো ডকুমেন্ট এই যে আপনাদেরকে যে বললাম যে আর্টবোর্ড আছে, সো আর্টবোর্ডটা হচ্ছে এই সাদা অংশটা, এটা হচ্ছে আর্টবোর্ড। এই যে লাল দাগ একটা দেখতেছেন রেড রেড কালারের, সেটা হচ্ছে আমাদের ব্লিড অফ ব্লিড, ব্লিডের জায়গাটা এরকম আছে। সো আমরা আসা সো এটা হচ্ছে আর্টবোর্ড আমরা ক্রিয়েট করলাম। এখন আসেন যদি আমাদের এটাকে এখানে নিয়ে আসি, ওকে আচ্ছা, সো এটা হচ্ছে আর্টবোর্ড। সো এখন আমরা এটার ভিতরে ইন্টারফেসটা নিয়ে কাজ করব, যে ভিতরে ইন্টারফেসটা কেমন হবে কি হবে সে বিষয়ে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখন আসেন, এটা হচ্ছে আপনার টুল প্যানেল, এখানে সবগুলো টুল আছে, এখানে টুল প্যানেল, এখানে আপনার আপনার যেই টুলগুলো দরকার সেগুলো গুছানো আছে। সো আপনি আপনার মতো করে এগুলো কাস্টম করতে পারেন, আপনি নিজের মতো করে গুছিয়ে নিতে পারেন। যদি আমি একটু শুরু থেকে দেখাই, এখানে হচ্ছে কালার মোড, সে এখানে হচ্ছে কালার, আপনি কোন কালার দিতে চাচ্ছেন, আপনার কি কালার পেজটা হবে সেই কালার মোড এখানে। এটা হচ্ছে স্টোপ কালার, মানে হচ্ছে আপনার পেজের যে চারপাশের কালারটা সেটা হচ্ছে স্টোপ কালার। সো আপনার পেজটা যদি হয় পেজের, যেমন আমাদের এটার যদি চারপাশে একটা কালার থাকতো চার কোনা দিয়ে, সেটা হচ্ছে স্টোপ বলা হয়, সেটা আমরা শিখবো। এটা হচ্ছে স্টোকের সাইজ, আমরা কী পরিমাণে সাইজ স্টোকের দিব। তারপরে এখানে হচ্ছে ইউনিফর্ম, মানে আমরা স্টোকটাকে লাইনটাকে কীভাবে চিকন করা যায়, দুই কোনা দিয়ে চিকন হয়ে যাবে, মাঝখান দিয়ে চিকন হবে, এটা দুই কোনা দিয়ে আরও চিকন হবে, এক কোনা দিয়ে পাশ থাকবে আর এক কোনা দিয়ে চিকন হয়ে যাবে, মানে এই জাস্ট স্টোকটাকে একটা সোজা লাইনকে কীভাবে আরও সুন্দর করা যাবে ব্যাপারে। এখানে লাইনগুলো কতটুকু মোটা হবে, কতটুকু চিকন হবে, এটা হচ্ছে আপনার কাজের অপাসিটি। যেমন ধরেন আমাদের এই কাজটাকে, এই যে এই ডিজাইনটাকে যদি আমাদের যে থাম্বনেলের ডিজাইনটার অপাসিটিটা যদি কমায় দিই, যে অপাসিটি সেটা দেখেন, আমি যদি অপাসিটি কমায় দিই, আমরা অপাসিটির সাথে সবাই পরিচিত। সো কী হচ্ছে, ডিজাইনটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যাচ্ছে। সো অপাসিটি যদি কমিয়ে দিই এরকম, যদি শুধু 10 দিই দেখেন একদম নাই, তাহলে অপাসিটি বিষয়টা বুঝতে পেরেছি। এখানে আমার যদি কোনো কিছু আমি পিছনে আড়ালে ইউজ করি তাহলে এই অপাসিটিটা কাজে লাগবে। এবার আসি এখানে স্টাইল মোড, তারপরে এখানে ডকুমেন্ট সেট আপে, যে আপনাকে যে বলেছিলাম যে আপনি যদি ওখানে সেট আপ নাও করেন, শুরুতে যদি ডকুমেন্টস আপনি ক্রিয়েট করার সময় যদি কোনো সেট আপে ভুল করে থাকেন, ভয় পাওয়ার কিছু নেই, তাহলে আপনি এখানে ডকুমেন্ট সেট আপ থেকে আমরা কি করতে পারবো, আবার সব কিছু এখান থেকে আমরা ঠিক করতে পারবো। সো এখানে সব কিছু দেওয়া আছে, ব্লিড হতে, ইউনিট হতে, এডিট আর্ট বোর্ড, মানে যা যা লাগবে আপনার। ওকে এবার আসি প্রেফারেন্স, প্রেফারেন্স সো এখানে আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আপনারা সবাই যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইনস্টল করবেন, করার পরে প্রেফারেন্সে যাবেন, যদি এখানে না পান তাহলে উইন্ডোজ থেকে আপনারা প্রেফারেন্স খুঁজে পেয়ে যাবেন। আমরা এডিটে গিয়ে পাবো, এডিটে গিয়ে প্রেফারেন্সে গিয়ে আমরা এই সেটিংসগুলো পাবো। যদি আপনারা এখানে সামনে না পান তাহলে এডিটে যাবেন, এডিটে গিয়ে প্রেফারেন্সে গিয়ে যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে জিপিইউ পারফরমেন্সে যাবেন, জিপিইউ পারফরমেন্সে। এই জিপিইউ পারফরমেন্সে যদি কারো অফ থাকে, এরকম অফ থাকে, তাহলে সেটাকে অন করে দেবেন, এটা কাজের ক্ষেত্রে অনেক হেল্পফুল। আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আপনারা কী করবেন, জিপিইউ পারফরমেন্সটিকে ওপেন করে দেবেন, অন করে দেবেন, টিক দিয়ে দেবেন আর কি। ওকে তাহলে এখানকার মোটামুটি এখানে ফিল কালার, স্ট্রোক কালার, এখানে যেগুলো এখানে আছে সেগুলো নিয়ে একটু আলোচনা। ওকে আর এখানে আসি উপরের দিকে, উপরের দিকে এখানে ফাইল, ফাইল নিয়ে এগুলো নিয়ে পরে পরবর্তীতে যখন সেভ করতে যাবো ডকুমেন্টস কাজে লাগবে।
সো এডিট এডিট অপশন আছে, এখানে আপনি মন মতো এডিট করতে পারবেন। এখানে অবজেক্ট, এখানে পাথ, শেপ, বিভিন্ন বিষয়গুলো, এগুলো বিস্তারিত আলোচনার বিষয়, এগুলো নিয়ে আপনাদের সাথে আরও ক্লাসে আলোচনা করা হবে। তারপরে অ্যাড ফন্ট, ফন্ট রিসিপ্ট, এখানে টাইপ, কী টাইপের কালার ক্যারেক্টার আপনি ইউজ করবেন, সিলেক্ট অপশন আছে। ইফেক্ট, এখান থেকে আপনি বিভিন্ন ইফেক্টের কাজ করতে পারবেন, আপনার ডিজাইনটাকে আপনি আরও সুন্দর করতে পারবেন। ওকে, ভিউ, ভিউ থেকে আপনি অনেকটা কিছু ইউজ করতে পারবেন। উইন্ডোজ থেকে আমাদের এই যে পুরা যেই আমাদের ইন্টারফেসটা, এখানে পুরোটা আসবে উইন্ডোজ থেকে। সো হেল্প বার, ওকে। সো এখন আমরা আসি এখানে আমাদের মানে টুল টুল প্যানেলে। সো আমরা টুল প্যানেলটা পরিচিতি দেখো। টুল প্যানেলটা এটা হচ্ছে সিলেকশন টুল, যেই সিলেকশন করে আমরা যেটা দিয়ে এই যে আমরা পরিবর্তন করছি, স্থান পরিবর্তন করতেছি, এটা হচ্ছে সিলেকশন টুল। আর ডিরেক্ট সিলেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, যেটা সিলেকশন টুলের দ্বারা করা সম্ভব না সেই জিনিসটাই ডিরেক্ট সিলেকশন টুল করে দেয়। যেমন ধরেন আমি যদি এটাকে এখন ছোট করি, তাহলে আমি এটাকে ছোট করলে এখান দিয়ে ছোট করতে পারতেছি, তার মানে কি একটা সমান্তরালে হচ্ছে। তাহলে আমি যদি এটা এটা দিয়ে করি, তাহলে আমি চাইলে এই বিন্দুটা ধরে এটাকে বাঁকা করে দিতে পারি, ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে গেল। সো এটা কি ডিরেক্ট সিলেকশন টুল করতে পারে। সো এইগুলো প্রত্যেকটারই শর্টকাট আছে, যদি সিলেকশন টুলের শর্টকাটটা আমি আপনাদেরকে বলে দিই, আপনারা সবাই নোট নিয়ে আমি যখন ক্লাসগুলো যখন দেখবেন একটা নোট খাতা নিয়ে বসবেন, তাহলে আমি শর্টকিগুলো বলে দিলে অথবা এখানেও লেখা থাকে আপনি ধরলে এখানে দেখাবে, অথবা লিখে রাখতে পারেন। কাজ করতে করতে সবগুলো মুখস্থ হয়ে যাবে, এমনিতে ধরে বান্ধে মুখস্থ করার কোনো দরকার নাই। তো সিলেকশন টুলটা হচ্ছে ভি, ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে এ। এতে ক্লিক করলে আপনি যেমন ধরেন আমি যদি এতে ক্লিক করি, দেখেন আমি সিলেকশন টুলে আছে, আমি এ ক্লিক করলাম চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুলে, তাহলে আমি আবার ভিতে ক্লিক করলাম চলে গেলাম সিলেকশন টুলে, দেখেন এখানে পরিবর্তন হচ্ছে। ওকে, তারপরে এটা আসি, এটা হচ্ছে ম্যাজিক ম্যাজিক টুল, ম্যাজিক ওয়ান টুল বলে এটাকে, ওয়াই দ্বারা এটাকে করা হয়। সো এটার কাজ হচ্ছে আপনার বাহিরের যে কাজটা করার পর বাহিরের যে ছোট ছোট যে কি বলে আমরা বলি না কাকের পা বের হয়ে আসে, এরকম যদি বাঁকা অংশ বের হয়ে থাকে ওইগুলোকে একসাথে সিলেকশন করে ডিলিট করে দেয়। আমরা এটা যখন কাজ করবো প্রত্যেকটারই ব্যবহার শিখবো। আজকে আমি আপনাদেরকে টুলগুলোর সাথে পরিচয় করাচ্ছি, আজকে ইন্ট্রোডিউস করাচ্ছি। সো তারপরেরটা, এটা আমাদের লাগবে না, ল্যাসো টুল। ল্যাসো টুলের যদি ব্যবহারটা যখন করব তখন শেখাবো আপনাদেরকে। পেন টুল, দিস ইজ পাওয়ারফুল পাওয়ারফুল টুল, খুবই একটা শক্তিশালী টুল। আপনি শুধু যদি পেন টুলের কাজ পারেন, আপনি অনলাইনে কিছু করে খেতে পারবেন শুধু পেন টুলের কাজ পারলে। পেন টুল ছাড়া ডিজাইন সম্ভব না। সো খুবই মোস্ট পাওয়ারফুল টুল পেন টুল। সো পেন টুলের এখানে আপনার অ্যাঙ্কর পয়েন্ট যোগ করতে পারবেন, এখানে আছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর আছে ডিলেড অ্যাঙ্কর পয়েন্ট টুল, তারপর আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই প্রত্যেকটারই মানে অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যাড মানে এটা আপনার একটা আপনি একটা অ্যাড করতে পারবেন। যেমন ধরেন আমি যদি একটা টুল নিই এখানে, সে একটা নিলাম, একটা জাস্ট কি নিলাম, একটা রেখা নিলাম। সো রেখাটা নেওয়ার পর আমি একটা অ্যাঙ্কর, এখানে দুইটা অ্যাঙ্কর না, এখানে একটা অ্যাঙ্কর, এখানে একটা অ্যাঙ্কর, আমি এখানে একটা অ্যাঙ্কর যোগ করলাম। সো এখন যদি আমি একটা অ্যাঙ্কর যোগ করি, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, দেখেন এখানে আমার এখানে কয়টা অ্যাঙ্কর, এই যে একটা অ্যাঙ্কর, বুঝতে পারছেন? নাহলে কিন্তু আমি এটাকে বাঁকাইতে পারতাম না। সো আমি যদি এটাকে স্টোপটাকে বাড়াই, তাহলে মনে হয় বুঝতে সুবিধা হবে। সো এই যে অ্যাঙ্কর, বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যাঙ্কর কীভাবে যোগ করে। সো তারপর হচ্ছে টেক্সট টুল, টেক্সট টুল মানে হচ্ছে আপনি কিছু একটা লিখবেন, টেক্সট টুলের কাজ হচ্ছে আপনি কিছু একটা লিখবেন। সো টেক্সট টুলের মধ্যে অনেকগুলো টাইপ আছে, সেটা হচ্ছে আপনি একবার এক এক সময় কীভাবে লিখবেন সে বিষয়গুলো, তো সেগুলো নিয়ে বিস্তারিত আমরা যখন ক্লাস করাবো তখন থাকবে, প্র্যাকটিক্যালি আমরা শেখাবো। সো আপনাকে যখন আমি প্র্যাকটিক্যালি শেখাবো তখন আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। সো আমরা এভাবে টাইপ টুলটাকে ইউজ করতে পারবো। তারপর এটা হচ্ছে লাইন টুল, এটা শুধু লাইন টানার ক্ষেত্রে ইউজ হয়, আমরা শুধু একটা করে লাইন টানতে পারি এটা দিয়ে। তারপরে আসেন এখানে শেপার টুল, ইরেজ টুল, ইরেজ টুল দিয়ে হচ্ছে মুছে ফেলা কোনো কিছুকে, যদিও এটা সেভাবে আমরা ইউজ করব না। তারপরে হচ্ছে এই টুলগুলো, এটা হচ্ছে
হোয়াইট টুল এটাও খুব ইম্পর্টেন্ট, তারপরে ম্যাস টুল, এগুলো প্রো একদম অ্যাডভান্স লেভেলের ডিজাইনের জন্য। যেসব এখানে আছে শেপ বিল্ডার টুল, শেপ বিল্ডার টুলটা আমাদের কাজে লাগবে, কারণ শেপ বিল্ডার টুলটা দিয়ে আমরা যোগ করব একটার মধ্যে বিয়োগ করব, মানে কেটে দেয়া আবার অ্যাড করা, এই বিষয়টার কাজ হয়, কালার করাতে কাজে লাগে। সো শেপ বিল্ডার টুলটা খুব পাওয়ারফুল একটা টুল। সো এখানে যেগুলো আমি স্কিপ করে গেলাম সেই টুলগুলো হচ্ছে আমাদের অ্যাডভান্স কোর্স যখন আসবে সেইটাতে আমরা এটা ইউজ শিখব। তারপর হচ্ছে এটা কালার, এটা হচ্ছে আই ড্রপার। আই ড্রপারের কাজটা হলো একজনের কালার, মনে করেন আপনার একটা ডিজাইন, এই লাল কালারটা আপনি হুবহু লাল কালারটা আপনি এই হলুদ কালারটাতে নিয়ে আসবেন। সো কীভাবে এটাকে সিলেক্ট করে আপনি যদি আই ড্রপার দিয়ে নেন, চলে আসছে হুবহু এক্স্যাক্ট কালারটা চলে আসবে। ওকে, তারপরে আমাদের এখানে এই যে আর্টবোর্ড, সো আমরা আর্টবোর্ড নিয়ে কাজ শিখেছিলাম। এই যে আর্টবোর্ড যখন সিলেক্ট করবে, যে আর্টবোর্ড আপনি চাইলে আপনার পছন্দ মতো একটা আর্টবোর্ড নিতে পারবেন, যেই সাইজের ইচ্ছা সেই সাইজের একটা আর্টবোর্ড নিতে পারবেন, অথবা আপনি ভুলে সাইজটি নিয়ে নিয়েছেন, আপনাকে ছোট বড় এটাকে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো আর্টবোর্ডটা হচ্ছে যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে আপনি আর্টবোর্ডের যে সাইজটা, ধরেন আপনাকে সাইজ বলে দিল, এখন তো এভাবে টান দিয়ে যখন আমি নিব তখন তো আমার সাইজটা আমি বুঝতে পারছি না, তাহলে আমার কী করতে, এখানে ডাবল ক্লিক করেন আর্টবোর্ডের, ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে দেখেন কাস্টম, আপনি কী সাইজ চান, উইথ কতটুকু, হাইট কতটুকু চাচ্ছেন, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল না হরিজন্টাল না আপনি কীভাবে চাচ্ছেন, টোটালটা এখানে চলে আসবে। আচ্ছা, এটা হ্যান্ড টুল, এটা হচ্ছে হ্যান্ড টুলটার ইউজটা এইভাবে না করে আমরা কী করি, আমরা যদি স্পেস বাটনটা ক্লিক করি তাহলে আমরা হ্যান্ড টুলটার ইউজ করতে পারি। আচ্ছা ওকে, এবার যদি আমরা এখান থেকে বাম পাশ থেকে এসেছি, এবার নিচে যদি যাই, নিচের আচ্ছা একটু উপরে দেখাই, এই যে এখানে আমাদের এটার একটা কাজ। সো এটা একটা, এটা একটা ডকুমেন্টস, এটা একটা ডকুমেন্টস, আপনি চাইলে একটা ইলাস্ট্রেট অনেকগুলো ডকুমেন্টস এর ধাপে ধাপে নিয়ে কাজ করতে পারেন। সো আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নিচে যদি যাই, নিচের বিষয়টা এখানে দেখেন, একটা জুম ইন জুম আউট জন্য আমি 600% দিই, যে আমি জুম ইন হলাম, আমি আরও যদি দিই আরও জুম ইন হলাম, আমি যদি জুম আউট করি, আমি একদম জুম আউট করে আমার আর্টবোর্ড অনেক ছোট হয়ে গেছে 50%, এটা চলে আসছে। সো আমরা ছিলাম প্রথমে 100%, দিলাম 100%, আমরা এখানে চলে আসছি। সো এটা জুম ইন জুম আউট, যদি আপনি এইটাতে, আমি আসলে ডিটেলসটা আমরা এইভাবে ইউজ করব না জুম ইন জুম আউটটা, কিন্তু আসলে আমরা যেভাবে ইউজ করব সেই বিষয়টা হচ্ছে সেটা আমরা শর্টকিতে ইউজ করব, কিন্তু ডিটেলসটা যদি আমরা না শিখি, আমরা যদি ইন্টারফেসটা ভালো করে না শিখি, তাহলে কিন্তু আমরা আসলে ডিজাইন করে মজা পাবো না বা ডিজাইনের কাজগুলো করতে পারবো না। সো শর্টকাট যদি আগে থেকেই শিখি তাহলে তো আমাদের সেই জানা শেখার প্রবলেমটা রয়েই গেল। ওকে, এখান থেকে আসি, এখানের বিষয়টা হচ্ছে দেখেন আপনি কত নাম্বার আর্টবোর্ডে যেতে চাচ্ছেন, এখানে যদি আপনি লিখেন যে আমি 3 নাম্বার আর্টবোর্ডে যাবো, 3 দিবেন, এন্টার দিবেন, 3 নাম্বার আর্টবোর্ডে চলে আসছি। সো এখানে আপনি যে আর্টবোর্ড দিবেন, যত নাম্বার দিবেন সেটাতে চলে যাবেন, 1 নাম্বার দিলাম, 1-এ চলে আসছি। সো আর্টবোর্ডের সংখ্যাটা, সো এখানে আরেকটা বিষয় আছে, এটা তো হচ্ছে এই যে এখানে নিচে একটা স্ক্রল করা টানা সাইটে যদি এটা লাগে না, সো আর এটা হচ্ছে উপরের দিকে টানা, সো এই বিষয়টা এটা, সো উপরের দিকে টানা। ওকে, সো বন্ধুরা আজকে ক্লাসটা আসলে খুব বড় হয়ে যাচ্ছে, আমি অনেকটা ডিটেলসে শেখানোর চেষ্টা করেছি, সো আশা করি সবাই বুঝতে পেরেছেন, যদি তারপরেও বোঝায় কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তৃতীয় ক্লাসে আমরা এই এই সাইটের ইন্টারফেসটা নিয়ে কাজ শিখব, উইন্ডোসে ইন্টারফেসটা কী করতে হয়, তাহলে মোটামুটি আমাদের ইলাস্ট্রেটর সম্পর্কে একটা খুব ভালো একটা আইডিয়া চলে আসবে। আশা করি আপনারা সাথেই থাকবেন, সাপোর্ট করবেন, তাহলে আপনাদেরকে বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো। আর আবারও বলছি, যারা ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল নেই যাদের কম্পিউটারে, বা ডাউনলোড লিঙ্ক অনলাইন গুগল করলে আমরা আসলে অনেক সময় ডাউনলোড ক্র্যাক ভার্সনটা পাই তো পাই না, আবার পেলেও দেখা যায় ইনস্টল করতে পারি না। সো আমার কাছে আমাদের ইলাস্ট্রেটর, আমাদের চ্যানেলে ইলাস্ট্রেটর ডাউনলোড অ্যান্ড
ইনস্টল সফটওয়্যার নিয়ে একটি ভিডিও আছে, সো আপনারা সেই ভিডিওটি দেখবেন। ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে ভিডিওটি দেখে খুব সহজে ইনস্টল করে নিতে পারবেন। সেগুলো যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর অবশ্যই উপকৃত হলে শেয়ার করবেন, বন্ধুদেরকে শেখার সুযোগ করে দিবেন। শুধু একা শিখলে হবে না, সবাইকে নিয়ে শিখতে হবে।